হুগলি জেলার হরিপাল ব্লকে সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন হল শহদেব গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোশাফপুর ফুটবল খেলার মাঠ সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়ক ডক্টর করবি মান্না ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক করমিতা ঘোষ ব্লক সমষ্টি সম্পদ উন্নয়ন আধিকারিক ডক্টর সোমা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি সুজেন্দ্র ঢোলে অধিকারী শহদেব গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ঘোষ উপপ্রধান দেবাশিস পাঠক মৎস্য ও সম্পদ কর্মাধ্যক্ষ শেখ ইমরান হক সহ অন্যান্য অন্যান্য পঞ্চায়েতের সমিতির কর্মদক্ষরা এবং বিশিষ্ট ব্যক্তিরা হুগলির হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জির রিপোর্ট জনতা এক্সপ্রেস আজকে আমাদের প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন ছিল হরিপালে এটা সব সব ব্লকে উদযাপন হচ্ছে আমাদের আজকে উনিশে জানুয়ারি আমাদের উদযাপন হলো মুসাপুর সহদেব অঞ্চলের মুসাপুরে আজকে অনুষ্ঠিত হলো আমাদের এখানে সকাল থেকে হেলথ ক্যাম্প হয়েছে অ্যানিম্যাল হেলথ ক্যাম্প হয়েছে প্রচুর ভালো ভালো বড়ো এখানে আছে যারা যেগুলো অনেকগুলো এখানে তিরিশ লিটার অবধি দুধ দেয় তো এখানে আমাদের সেই ক্যাম্পটা হয়েছে এবং কাউ র্যালি কাফ র্যালি হয় মানে তাদের একটা কম্পিটিশন হয় এবং আমরা একটা অ্যাডিশনাল কোর্ট র্যালিও রেখেছি এছাড়া সারা বছর যে প্রাণী বন্ধু মিত্ররা কাজ করেন তাদের বেস্ট এআই বা বেস্ট ভ্যাকসিনেশন সেটা ছিল সেই সঙ্গে আমাদের বিভিন্ন গেস্টরাও ছিলেন এখানে আমাদের মাননীয় এমএলএ ম্যাডাম এসেছিলেন মাননীয় ম্যাডাম এবং জয়েন্ট সাহেব এবং আমাদের কর্মাধ্যক্ষ সাহেব ও সঙ্গে আছেন আমাদের ডাক্তারবাবুরা পিছনে আছেন সবাই মিলে চেষ্টা করে আজকের এই অনুষ্ঠানটা আমাদের লোকাল প্রধান হ্যাঁ এবং এই যে পুরস্কার তুলে দিলেন এটা কি বাড়বে হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি পঞ্চায়েত এই যে প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন এটার মূল লক্ষ্য হচ্ছে যে গ্রামীণ অর্থনীতিতে যে প্রাণী সম্পদের যে ভূমিকাটা যেটা মানুষ বুঝলেও আরো বেশি করে মানুষকে সচেতন করার মানে যেহেতু চাষের জমি সীমিত সুতরাং প্রাণী চাষ করলে প্রাণী যে চাষ করলেই বরং সেটার কোনো সীমানা নেই সুতরাং কি করে আরও ভালো করে প্রাণী চাষ করলে তারা আর্থিকভাবে আরো উন্নত হতে পারেন গ্রামের লোকেরা আজকে তো ভালো জমায়েতে এখানে হয়েছিল এবং মানুষজন বেশ খুশি ক্যাম্পটাও খুব সুন্দর হয়েছে এবং আশা করি আমাদের যে মেল মূল লক্ষ্য মানুষের সচেতন করা সেটা যথেষ্টভাবেই সফল হয়েছে এবং সেটার কৃতিত্ব এখানে যারা আছেন সকলেরই আমি আজকে আমাদের প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন প্রোগ্রাম আমাদের হরিপাল পঞ্চায়েত সমিতি এবং হরিপাল ব্লকের পক্ষ থেকে এখানে আমাদের উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বিডিও ম্যাডাম জয়েন বিডিও সাহেব এবং আমাদের সহদেব গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান আমাদের কর্মাধক গোবিন্দ সবাই উপস্থিত আছি আমাদের সরকার যেভাবে আমাদের পশুপালনের দিকেও গবাদি পশুদের ক্ষেত্রে যেভাবে যত্নশীল এবং যেভাবে প্রতিষেধক টিকাকরণের ব্যবস্থা করেছেন সেটা অত্যন্ত মানে আনন্দের এবং বলা যায় গর্বের কারণ এখন দেখতে পাচ্ছেন না পশু গবাদি পশু মৃত্যু প্রায় কমেই গেছে আগে যেটা দেখা যেত এটা আমাদের সরকারের এই উদ্যোগের জন্যে এবং আমাদের সরকার যেভাবে এগিয়ে এসেছে সর্বক্ষেত্রে তার জন্যে আমরা গর্বিত এবং সম্মানিত হ্যাঁ পুরস্কার তুলে দিলাম বিভিন্ন ক্ষেত্রে যারা মানে বেশ প্রশংসনীয় কাজ করেছে তাদেরকে নিত্য নতুন খবরের আপডেট থেকে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি করুন